তো ও যেখানেই খেলুক, ও মাঠে খেলুক, যেখানেই খেলুক না কেন, বাট খেলুক। তারপর যে আমি ওকে খেলতে দেখতে চাই, স্টেডিয়ামের বসে থাকবো সাধারণ মানুষের ভিড়ে, আর ও যখন ছয় চার মারবে তখন আমি জোরে জোরে হাত তালি দিব। আই ওয়ান্ট টু ক্ল্যাপ ফর হিম। কিন্তু মাঠা যদি নাসিরের বইয়ের মতো হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। 8 বছরের মেয়েরাই কে আবার স্বামী থাকতে আর একটা স্বামীর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এগুলো মা হলো সমাজের কলঙ্ক, এরাই সমাজটাকে ধ্বংস করতেছে। স্বামী থাকা অবস্থায় পরকিয়া কইরা আর একটা ছেলের সাথে বিয়ে বসে। আসসালামু আলাইকুম দর্শক, গতকাল নাসির এবং তামিমা দম্পতির সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে বলেছেন, রাকিব যা করছে সব কিছু মিথ্যাচার, শুধু দুটো জিনিস সত্য। একটি হলো রাকিবের সাথে আমার বিয়ে হয়েছিল, আর দ্বিতীয়টি আমাদের একটা কন্যা সন্তান আছে। আর যা বলেছে সব কিছু মিথ্যা। কি দর্শক, আপনাদের কি মনে হয় রাকিব হোসেন সব কিছু মিথ্যা কথা বলেছে? কিন্তু তামিমা এবং রাকিবের 2016 সালে নাকি ডিভোর্স হয়েছে। সে একটি কাবিননামা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এবং সাথে তামিমার যে পাসপোর্টে দেখা যাচ্ছে 2018 সালে যখন তিনি পাসপোর্ট করেছেন, সেই পাসপোর্টের মধ্যে তার স্বামী হচ্ছে রাকিব হোসেন। কিন্তু এটা কীভাবে সম্ভব? 2016 সালে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে 2018 সালে তিনি কেন পাসপোর্টে তার স্বামী রাকিবের নাম ব্যবহার করবে? তো দর্শক শ্রোতা, তো চলুন আমরা গতকাল যেই সংবাদ সম্মেলন হয়েছে তামিমা এবং তার স্বামী নাসির হোসেন, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, এখানে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ, আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। তো উনি যেটা করছেন, এটা কেন করছেন, সেটা আপনাদের সবারই হয়তো বা বোঝা হয়ে গেছে। তো সেখান থেকে আমি বলবো যে এগুলো উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া, যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। উনি যা যা বলেছেন, তো সেগুলোর যথাযথ প্রমাণ, প্রত্যেকটি কথার প্রমাণ আমাদের আছে। আরেকটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তো বিভিন্ন ফেসবুক মাধ্যম, মিডিয়া, বিভিন্ন মাধ্যমগুলোতে আমাদের ফেক আইডি করে বিভিন্নভাবে যে ফেক নিউজগুলো দেওয়া হচ্ছে আমাদের বিষয়ে, অ্যাকচুয়ালি আমার কোনো ফেসবুক আইডি এখন অ্যাক্টিভ নেই, ইভেন দো নাসিরেরও নেই। নাসিরের একটা ফেসবুক পেজ আছে। যদি আমাদের যদি কোনো কিছু যদি জনগণকে জানাতে হয়, তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে ওর ফেসবুকের ভ্যালিড পেজ থেকে এসে জানাবো। তো দয়া করে কারো কথা শুনে, কোনো কিছু শুনে এসব থেকে বিরত রাখুন স্প্রেড করা থেকে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের দুজনকে যতটা এফেক্ট করতেছে তার চেয়ে বেশি আমাদের ফ্যামিলিকে করতেছে। কারণ এখানে আমাদের ফ্যামিলির ইমোশনও আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে এফেক্ট করতেছে। তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে তারা এমন কিছু না করে, এমন কিছু না বলুক, বা আমি না হয় ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক আছে, আমাকে মানুষ ভালোবাসে, মানুষ আমাকে গালাগালিও করে, সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু তামিমা হচ্ছে ও এই কালচারের না, তো ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট। তো ওকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেসব ভিডিও, মানে হেডলাইনে যেসব কথাবার্তা হচ্ছে, সো আমার মনে হয় না ও সেটা নিতে ভালোভাবে নিতে পারতেছে। তা আমি যতটুকু বুঝি আর কি, আমি 1 সেকেন্ডের জন্য তামিমার, মানে তামিমা থেকে কখনো আলাদা হইনি। কারণ আমার এখন ভয় লাগতেছে যে ও একটা যে কোনো একটা রং ডিসিশন নিতে পারে আর কি। তো আমি শুধু এতটুকুই বলবো যে এটা আজকে তামিমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হতে পারে। আপনাদের সবারই মা বোন আছে। তো হ্যাঁ, ও ছোটবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তা ওর কি কী বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালোভাবেই চিনি, এবং আমি ওর লাইফের সব কিছুই জেনে শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। তো এটাই শুধু আপনাদের কাছে কথা, যে
যে নিউজই করেন না কেন, আপনারা যাই করেন না কেন, পুরোটো সত্যটা জেনে আপনারা নিউজ করেন। আমি যদি রং থাকি অবশ্যই আমাকে রং প্রমাণ করবেন, আমি যদি রাইট থাকি অবশ্যই আমাকে রাইট প্রমাণ করবেন। এটাই শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকটা সবার সামনে তুলে ধরুন।